নমস্কার। আর সবসময়ের মতো আজকেও দেখো একটা ভালো লোকেশনে একটা ভালো প্রপার্টি দেখো। ভালো লোকেশন মানে হ্যাঁ, বিশাল জনবহুল টাউনের মধ্যে না, কিন্তু দত্তপুকুর স্টেশন কিন্তু আপনি এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন। একদম দিগড়া মোড় আমরা যেটা বলি সেইখানে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। আর একদম দেখতে পাচ্ছেন পিচ রাস্তার উপরে কিন্তু প্রপার্টিটা রয়েছে। পিচ রাস্তার উপরে বেশ বড় বড় গাছ সমেত অনেক বড় বড় গাছ আছে। প্রত্যেকটা গাছ কিন্তু যথেষ্ট বড় আছে, মানে মোটা মোটা আছে। সমস্ত কিছুই দেখাবো, সব কিছুই বলবো। আর জায়গাটাতে আপনি অনেকগুলো গাছগাছালি পাবেন এবং এই জায়গাটা কিন্তু কালে দিনে আশা করি মানে একটু হলেও কমার্শিয়াল হয়ে যাবে, কারণ যেহেতু রাস্তার উপরে আছে এখন দামটা কম আছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি এই দামটা পাবেন না। আমি আর গ্যারান্টি দিতে পারি যেই দামটা আস্কিং প্রাইস আমি যেটা বলবো সেই দামে কিন্তু আপনি পরে আর পাবেন না। যে 5 বছর হোল্ড করলেই কিন্তু আশা করি ডবল দাম তখন হয়ে যাবে, কারণ দত্তপুকুরে কিন্তু জমির দাম আস্তে আস্তে কিন্তু বাড়ছে। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন নতুন বাড়ি জমির খবরাখবর। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন, তাহলে আমি যে প্রত্যেকদিন যে আপডেটগুলো দেই সেগুলো আপনি পেয়ে যাবেন। আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন তারা তাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে দেবেন। আর জমিটা টোটাল আছে 10 কাঠা জমি আছে, ঠিক আছে, 10 কাঠা জমি আছে। এই যে গাছটা আছে এই গাছ থেকে কিন্তু প্রপার্টিটা শুরু হচ্ছে এবং লম্বালম্বিভাবে হ্যাঁ আপনার চলে আছে। জমিটা আছে এল প্যাটার্নে, ঠিক আছে। আপনারা যখন আসবেন আমি তখন আরও ভালোভাবে বোঝাতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বহুত মোটা মোটা গাছ আছে, অনেক অনেক 3টে গাছ। এই 3টে গাছের মানে কাটার কথা হয়েছিল, তো তখন রেট পেয়েছিল এরা 80,000 টাকা, 70 থেকে 80,000 টাকা। তাহলে বুঝতে পারছেন এতগুলো মানে গাছের দাম কত হতে পারে। আমি যদিও গাছ লাগানোর কথা মানে কাটার কথা বলছি না, গাছ লাগানোই আমাদের উদ্দেশ্য, কিন্তু বলছি জাস্ট ভ্যালুটা কত হতে পারে। আর জমিটা এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কি একটা এল প্যাটার্নের মতো হয়ে গেছে। আমার ওরকমভাবে বোঝানোটা সম্ভব না, কিন্তু ফ্রন্টটা কিন্তু অনেকটাই পাবেন আপনি, এদিক থেকেও ফ্রন্ট পাবেন। আর দেখতেই পাচ্ছেন সবসময় কিন্তু গাড়ি যাতায়াত করছে, আর বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু জায়গায় আছে। আর যেহেতু পিচ রাস্তার উপরে আছে আর দামটাও কিন্তু খুবই কম রাখা হয়েছে। আপনারা জানেন যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা ডাইরেক্টলি মানে এখন যেটা আমাদের সিস্টেম হয়েছে আমরা ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে দিই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ব্রোকার প্রপার্টি থাকে আমরা 2% করে নিয়ে নিই, ঠিক আছে। আর যেটা আপনাদের আমাদের আমাদের ডাইরেক্ট মালিক থাকে সেখানে কিন্তু আমরা একটা নমিনাল চার্জ করি আমাদের কাস্টমারের কাছ থেকে, যাতে তাদের কোনো প্রবলেম না হয়। আর প্রপার্টিটার দাম রাখা হয়েছে 10 কাঠা জমি 5.5 লক্ষ টাকা করে কাঠা, ঠিক আছে, মাত্র 5.5 লক্ষ টাকা করে কাঠা। আশা করি পিচ রাস্তার উপরে আপনাদের প্রপার্টিটা পছন্দ হবে। যারা যারা একদম ইনভেস্টমেন্ট করে রাখতে চান যে একটা জমিতে আমি ইনভেস্টমেন্ট করে রাখবো এবং পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাটার ভ্যালু বাড়বে, আর আমি গ্যারান্টি দিতে পারি এখান থেকে কিন্তু আপনার সমস্ত কিছু চলে। এবং দিগড়ায় আপনারা জানেন যথেষ্ট জনবসতি আছে দিগড়াতে, এবং দিগড়ার দিক দিয়ে আপনি যেতে হলে এদিক দিয়েই যেতে হবে। এবং এই যে তালসা বলে জায়গা আছে বা আপনার বিরাগুমা, আপনারা কিন্তু এখান দিয়েই যেতে পারবেন। তাহলে আজকে পরেটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর যাদের যাদের এরকম পরেটির দরকার একটু তাদেরকে শেয়ার করে দেবেন, তাহলে তাদের উপকার হয়ে যাবে। তাহলে আজকের জন্য এইটুকুই। আবার আগর তুম লোক নাই হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল वाला বাটন আছে উসকে সাথ স্ক্যাম করো ইয়া ফির মহফিল জমাও, মুঝে নি পতা বাস ক্লিক হো জানা চাহিয়ে। আর মে ভি চা রাহা হুঁ মুঝে পার্ক মে স্টান্টস মারনে জানা হ্যায়।